ফ্রেন্ডস, আমি আরামবাগ টিভিতে একটা নিউজ দেখছিলাম, যেটা হচ্ছে এই মুকুল রায় দিল্লিতে গেছে। এবার কেন গেছে সেটা ধোঁয়াশা, বলা হচ্ছে বিজেপিতে যোগদান করতে পারে, এরকমটা বলছে, অনেকে বলার চেষ্টা করছে, কিন্তু এরকমটা কিছু শোনা যাচ্ছে না, এটা পুরোপুরি ধোঁয়াশা। ঠিক আছে, এই মুকুল রায় যে ছেলে শুভ্রাংশু রায় বলছিল যে মুকুল রায় এরকম হঠাৎ করে দিল্লিতে চলে গেছে, কাউ কিছু না বলে না বলে, হ্যাঁ এরমভাবে দিল্লিতে চলে গেছে, যে বিষয়টা ধোঁয়াশা, ক্লিয়ার না। এবার আমি যেটা বলবো, যেটা বলা হচ্ছে যে বিজেপিতে যোগদান করতে পারে, প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে মুকুল রায়কে হয়তো মমতা ব্যানার্জি প্ল্যান করে বিজেপির মধ্যে ঢোকানোর চেষ্টা করছে, যাতে বিজেপির সংগঠন ভাঙা যায়, বিজেপির ক্ষতি করার জন্য। এইটা প্রথমেই মাথায় আসে। তার কারণ এই বিধানসভা ভোটের আগে সেটাই তো করেছিল মমতা ব্যানার্জি, তাই না? মুকুল রায়কে ঢুকিয়ে দিয়েছিল বিজেপির মধ্যে, মুকুল রায়ের মতন আরো অনেককে বিজেপির মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, যারা বিজেপিতে এসে বিজেপির ক্ষতি করেছে। তারপরে বিজেপি যখন হেরে গেছে, তারা আবার তৃণমূলে ফিরে গেছে, তাই না? এটা মমতা ব্যানার্জি বিজেপির ক্ষতি করার জন্য পাঠিয়ে দিয়েছিল, যাতে বিজেপি হেরে যায়। এটা বিধানসভা ভোটের আগে মমতা ব্যানার্জি করিয়েছিল। তো এটা তো একবার বিজেপি ঠকে গেছে, তাহলে কি বিজেপি আবার জিতে ঠকবে? বিজেপি তো জানেই এমনটা করতে পারে মমতা ব্যানার্জি, তাহলে তো আর জিতে ঠকবে না। তাহলে কি করা যেতে পারে? এই মুকুল রায় বিজেপিতে যুক্ত হলে তৃণমূল তোপ ডাকবে মুকুল রায়ের দিকে, বিজেপিকে তোপ ডাকবে, প্লাস ওই প্ল্যানটাও সফল হবে যদি ওটা প্ল্যান হয়ে থাকে যে বিজেপির ক্ষতি করবে। তাহলে কি করা যেতে পারে? মুকুল রায়কে নেবে না বিজেপিতে? না, মুকুল রায় তো পশ্চিমবঙ্গবাসী, মুকুল রায় তো বিজেপিতে যদি আসে তাহলে তো বিজেপিরই পরিমাণ বাড়লো, তাহলে তো বিজেপিতে আসতেই হবে। তাহলে কি করা যেতে পারে যে মুকুল রায়কে বিজেপিতে নিলেও মুকুল রায় বিজেপির কোনো ক্ষতি করতে পারবে না, আর এই মমতা ব্যানার্জি এই মুকুল রায়কে কোনো তোপ ডাকতে পারবে না, বিজেপির বিরুদ্ধে কোনো তোপ ডাকতে পারবে না? কি করা যেতে পারে? আমি এটা ভাবছিলাম, মুকুল রায়কে কখন তোপ ডাকবে? যখন মুকুল রায়ের পদ থাকবে। আর যদি মুকুল রায় কর্মী হিসেবে কাজ করে তাহলে তো আর তোপ ডাকতে পারবে না, আর বিজেপির কোনো ক্ষতিও করতে পারবে না, কারণ মুকুল রায়ের কাছে সেই পাওয়ারটাই থাকবে না, তাই না? আগে বিজেপির সিস্টেম সম্পর্কে শিখবে, জানবে, বিজেপির হয়ে কাজ করবে, তাই না? সব কিছু সন্দেহ দূর হবে মুকুল রায়ের থেকে, মুকুল রায় বিশ্বাস যোগাবে, তারপরে পদ পাবে। আমার হিসাবে এটাই করা উচিত। ঠিক আছে, তো মুকুল রায় বিজেপিতেও আসবে, কিন্তু তৃণমূল কোনো তোপ ডাকতে পারবে না, আর মুকুল রায় বিজেপির কোনো ক্ষতিও করতে পারবে না, ফলে তৃণমূলের উদ্দেশ্য ব্যর্থ হবে। যদি মমতা ব্যানার্জির একটা প্ল্যান থাকে, তৃণমূলের উদ্দেশ্য একদম ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, তৃণমূল ব্যর্থ হবে, মমতা ব্যানার্জির উদ্দেশ্য ব্যর্থ হবে, মুকুল রায় বিজেপিতে আসবে কিন্তু বিজেপির কোনো ক্ষতি করতে পারবে না, কারণ মুকুল রায়ের কাছে কোনো পাওয়ারই থাকবে না। ঠিক আছে, আর তৃণমূলও কোনো তোপ ডাকতে পারবে না বিজেপির বিরুদ্ধে। এইটাই আমরা করব। ঠিক আছে, তৃণমূলের উদ্দেশ্যকে আমরা ব্যর্থ করব, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল, তোমরা সবাই ভালো থেকো, জয় হিন্দ, জয় শ্রী রাম, নমস্কার।